अंडापुर नाम एक ग्राम छिलो। शेही ग्रामे शारदा अनामिका शाशुड़ी बौमा थाकतो। अनामिका प्रत्येक दिन जंगले जेतो काठ काटते। सेखान थेके से काठ केटे निये आसतो। तारपर से काठगुली के बिक्री करे जा टाका होतो ता दिए से जीविका चालातो। अनामिकार स्वामीर नाम छिलो प्रसाद। प्रसाद चाषेर जमीते काज करतो। एकदिन चाषेर जमीते बाज पड़े आर से मारा जाय। तार फले शारदार खूब मने आघात पड़े आर से चिरकालेर जन्य बिछानाय शय्याशायी हये जाय। अनामिका निजेर शय्याशायी शाशुड़ी मारो देखाशोना करते शुरू करे। एभावे दिन काटते लागे। प्रत्येक दिनेर मतोनई सेदिनो अनामिका जंगले जाय जालाबार काठ काटते। काठ काटार तरुण अनामिका छोट्ट एकटि बाच्चार कान्नार शब्द शुनते पाय। जंगले बाच्चार कान्नार आवाज। से आशेपाशे चोख घुरिये देखे। से देखते पाय एकटि बांदर छोट्ट बाच्चाके कोले तुले निये आछे। ता देखे अनामिका चमके उठे। হায়রে, মনে হয় বাঁদরটা বাচ্চাটাকে তুলে এনেছে। কি হবে এবার, বাচ্চাটা তো বাঁদরের কোলে আছে। তখন অনামিকা ভাবে কিছু করে হোক সে বাঁদরটির হাত থেকে ছোট্ট বাচ্চাটিকে ছাড়াতেই হবে। সে একটি খুব বড় লাঠি তোলে আর বাঁদরটিকে দেখে হুস হুস করে আওয়াজ করতে লাগে। অনামিকা নিজের হাতের লাঠিটি বাঁদরের দিকে ছোড়ে। তা দেখে বাঁদরটি নিজের হাত থেকে সেই বাচ্চাটিকে ছেড়ে দেয়। অনামিকা ছুটতে গিয়ে সে বাচ্চাটিকে লুফে নেয়। হে ভগবান, এক মিনিটের জন্য তো আমার নিঃশ্বাসই আটকে গেছিল। সেই বাচ্চাটি আর জ্বালানোর কার সঙ্গে করে নিয়ে অনামিকা গ্রামে ফিরে যায়। বাঁদরটি সেখান থেকে পালিয়ে যায়। অনামিকা জ্বালানোর কাঠ বিক্রি করতে লাগে। নেন নেন জ্বালানোর কাঠ, শুধুমাত্র 25 টাকায়। বাচ্চাটিকে দেখে সকলে এসে জিজ্ঞাসা করতে লাগে তার নিয়ে। অনামিকা তাদেরকে সব কথা খুলে বলে। বাচ্চাটিকে যদি জানেন তাহলে নিশ্চয়ই বলুন। অনামিকা সকলকে এই কথাটা জিজ্ঞাসা করে। ততক্ষণ কবিতা নামের একটি মহিলা সেখানে আসে। অনামিকা, অনামিকা, এভাবে সে জোরে জোরে ডাকে। অনামিকা তখন কবিতাকে বলে। কবিতা, কি হয়েছে তোমার? জ্বালাবার কাঠ চাই বুঝি? কাঠ চাই না, আসলে ওই বাচ্চাটি আমার বোনের মেয়ে, পাশের গ্রামেই থাকে। বিকেলবেলায় সে বাচ্চাটিকে স্নান করিয়ে বাইরেই ছেড়ে দেয় শুকুবার জন্য। ভেতরে সে কিছু কাজ করছিল, হঠাৎ করে একটি বাঁদর এসে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। কাল থেকে তারা বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাটিকে বাঁচাবার জন্য ঈশ্বর তোমাকে দেবদূত রূপে পাঠিয়েছিল, এভাবে কবিতা বলে। তারপর অনামিকা কবিতার হাতে বাচ্চাটিকে তুলে দেয়। বাচ্চাদের সাথে খুব সাবধানতা নেওয়ার প্রয়োজন, কাউকে না কাউকে সবসময় সঙ্গে থাকা উচিত, এভাবে বলে অনামিকা চলে যায়। খুব আনন্দিত হয়ে বাচ্চাটিকে নিয়ে কবিতা নিজের বোনের গ্রামে যায়। কবিতা যখন বাচ্চাটিকে নিয়ে যায়, বাচ্চাটি কাঁদতে শুরু করে দেয়। তার কান্না শুনে সকলে খুব আনন্দিত হয়। কবিতা, আমরা তোমার খুব কৃতজ্ঞ। হে তো দুধের শিশু, ভাবছিলাম জানি না কোন বাঁদরে উঠিয়ে নিয়ে গেছে। আমরা একে কোথায় কোথায় খুঁজিনি, তুমি বাচ্চাটিকে কোথায় পেলে? এভাবে সে কবিতাকে জিজ্ঞাসা করে। তারপর কবিতা পুরো গল্প এক এক করে খুলে বলে। অনামিকা খুব ভালো মানুষ, বেচারা সদ্য নিজের স্বামীকে হারিয়েছে, তার শাশুড়ি মা শয্যাশায়ী, পুরো পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছে। জ্বালাবার কাঠ বিক্রি করে সে নিজের জীবিকা চালায়। এভাবে কবিতা অনামিকার পরিস্থিতির কথা নিজের দিদিকে খুলে বলে। তা শোনার পরে দিদি এবং জামাইবাবু অনামিকাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। পরের দিন বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে তারা অনামিকার বাড়িতে যায়। অনামিকা তাদেরকে আতিথ্যতা জানায়। কিছুক্ষণ পরে তারা অনামিকার হাতে কিছু টাকা তুলে দেয়। না না, আমি টাকা নিতে পারবো না, এর জন্য টাকা কি করে নিতে পারি, এটা তো মনুষ্যত্ব, ছোট বাচ্চাকে আমাকে তো বাঁচাতেই হতো। যদিও তারা অনেক বোঝাবার চেষ্টা করে, তাও সে তাদের কথায় রাজি হয় না, তাদের টাকাকে সে গ্রহণ করে না। তাদের কথোপকথন শাশুড়িমা শুনে ফেলেন। তারপর সে হামাগুড়ি দিয়ে নিচে এসে বলেন, বাবু, আপনারা যদি তাকে সাহায্য করতে চান তাহলে একটি ছায়ায় বসে কোনো কাজের ব্যবস্থা করে দেন, এভাবে জ্বালানির কাঠ কাটা তার জন্য খুব পরিশ্রম হয়ে যায়। এভাবে বলে সে খুব কান্নাকাটি করে। তার কথা শুনে, আমরা আমাদের বাচ্চার জন্য দেখাশোনার লোক খুঁজছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি এসে আমাদের এখানে কাজ করতে পারেন, আমরা সব সুবিধার খেয়াল রাখবো, এমনকি আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবো। তাদের কথায় অনামিকা আর শাশুড়ি মা দুজনেই রাজি হয়ে যান। পরের দিন অনামিকা এবং তার শাশুড়ি মাকে সেই দম্পতি হসপিটালে পাঠায়। অনামিকাও সেই বাচ্চাটির খুব ভালো করে দেখাশোনা করে। কিছু মাস কেটে যায়। শাশুড়ি মার স্বাস্থ্য এবার ধীরে ধীরে ঠিক হতে লাগে।
অনামিকা আর শাশুড়ি মা দুজনেই সেখানে খুব আনন্দে থাকতে শুরু করে। একদিন তাদের বাড়িতে এক অতিথি আসে, তার নাম ছিল সন্তোষ। সে রমা এবং বাসুর খুব প্রিয় মানুষ ছিল, তার উপরে সে একজন ডাক্তার ছিল। সন্তোষ অনামিকার ব্যবহারকে লক্ষ্য করছিল, আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন? তখন অনামিকা বলে সে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, টাকা না থাকার ফলে পড়াশোনা শেষ করতে পারেনি। ডাক্তারবাবু অনামিকার বয়স জিজ্ঞাসা করেন। এখন আমার 19 বছর বয়স। এত কম বয়সে বেচারাকে এসব দেখতে হচ্ছে, এভাবে শাশুড়ি মা বলেন। তার কথা শুনে ডাক্তারবাবু বলেন, চিন্তা করবেন না, আপনার শিক্ষার জন্য আমি সাহায্য করব। অনামিকাও তার কথায় রাজি হয়ে যায়। তারপর কিছু বছর পর অনামিকাও ডাক্তার হয়ে ওঠে। ডাক্তার সন্তোষ সারদা দেবীর অনুমতি নিয়ে অনামিকাকে বিয়ে করে। এভাবে অনামিকার জীবন খুব সুখময় হয়ে ওঠে। অনামিকা সারদা শাশুড়ি বৌমা ছিল। একবার তারা দুজনে মিলে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। তারা যে ব্যবসাটা করতে ইচ্ছুক ছিল সেটা ছিল নুডলস এর ব্যবসা। তখন একদিন অনামিকা বলে, শাশুড়ি মা, সেটা তো ঠিক যে আমরা নুডলস এর বিজনেস করতে যাচ্ছি, কিন্তু একটা কথা আপনি ভুলে যাচ্ছেন। বাইরের লোকেরা বলছে নুডলস এর জন্য অনেক ইনফেকশন হচ্ছে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ভালো না। হ্যাঁ, কিন্তু আমরা নুডলস তো নিজের বাড়িতে বানাবো, গমের আটা চালের আটা চাই, তবে গিয়ে নুডলস তৈরি হবে। শাশুড়ি মা এভাবে বলেন, তার কথায় অনামিকাও হ্যাঁ বলে দেয়। পরের দিনই শাশুড়ি মা আর বৌমা মিলে গমের আটা আর চালের আটা দিয়ে পাতলা পাতলা নুডলস বানায় আর সেগুলোকে রোদ্দুরে শুকিয়ে দেয়। তারপর দিনও তারা সেই নুডলস গুলোকে সূর্যের আলোতে খুব ভালো করে শুকিয়ে নেয়। এসব দেখে অনামিকা নিজের শাশুড়ি মাকে মজার ছলে বলে, ওমা দেখুন, এগুলোকে দেখে মনে হচ্ছে বড় বড় শিমুয়ের মতো, তাই না? শুধু দেখতেই এক নয়, এগুলোকেও তাদের মতন গরম জলে ফুটুলে নুডলস হয়ে যাবে, আর স্বাস্থ্যের জন্য এগুলো ভালো, ক্ষতিকারক না, গরম গরম শিমুয়ের মতন গরমা গরম নুডলস। জানি না মা, এই পরিকল্পনা সফল হবে কিনা। কেন হবে না শুনি, তুমি শুধু দেখো কি করে ফেমাস হয়। আত্মবিশ্বাসের সাথে শাশুড়ি মা বলেন। পরের দিন থেকেই শাশুড়ি বৌমা জৈত্রা নুডলস নামের গাড়ি লাগিয়ে নুডলস বিক্রি করতে শুরু করে দেয়। নতুন ব্যবসার কথা শুনে অনেকেই দেখতে আসে। কিছু লোক সেখানে আসে সেটাকে কিনে খাওয়ার জন্য। সেটা খেতে খুবই সুস্বাদু ছিল, একটু একটু শিমুয়ের মতো ছিল। কিছু লোকেরা বলে এতে মশলা দেওয়ার ফলে শিমুয়ের উপমার মতন খেতে খুব সুস্বাদু হয়েছে। কিছুদিন এভাবেই কেটে যায়। অজান্তেই তাদের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে দেয়। নুডলস এর চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকে। তার ফলে শাশুড়ি আর বৌমার পক্ষে খুবই কঠিন হয়ে ওঠে নুডলস নিজের হাতে বানানো, রোদ্দুরে শোকানো আর বিক্রি করা। তাই শাশুড়ি বৌমা সাহায্যের জন্য চাকরানিও রেখে নেয়। তাদের মধ্যে একজনের নাম ছিল শান্তি আর অন্যজনের নাম ছিল বিমলা। বিমলা আর শান্তি দুজনে মিলে গমের আটা আর চালের আটা দিয়ে নুডলস বানাত। তারা এভাবে কাজ করে ব্যবসা চালাচ্ছিল। তারা তাদের সব কাজে সাহায্য করত। শাশুড়ি বৌমার কাছে কাজ করে তারা অনেক টাকা দেখে। মানুষদের লম্বা লাইন লাগত সেই নুডলস পাওয়ার জন্য। এভাবে তারা খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। এসব কিছু দেখে একটি লোক সহ্য করতে পারে না, তার নাম ছিল কিরণ। সে পরিকল্পনা করে যেমনই করে হোক তাদের ব্যবসাতে সে ক্ষতি পৌঁছবে। সে ভাবে যে বলবে নুডলসের মধ্যে বিষ মেশানো আছে, আর মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে কোনো মিলাবটি কাজ হচ্ছে কিনা তার ভালোভাবে পরীক্ষা হওয়া উচিত। কিন্তু সেরকম কিছুই হয় না। তাই সে একদিন রাত্রিবেলাতে নিজে গিয়ে নুডলসের আটার মধ্যে বিষ মেশানো আটা মিশিয়ে দেয়। সবার চোখের আড়াল থেকে এরকম করে সেখান থেকে সে পালিয়ে যায়। পরের দিন নুডলসের গাড়ির সামনে দাঁড়িয়ে কিছু লোকেরা নুডলস খাচ্ছিল। সেখানে দাঁড়িয়েই সেই দুই চাকরানিও নুডলস খাচ্ছিল। হঠাৎ করে খেতে খেতে তারা মাটিতে পড়ে যায় আর তাদের মুখ থেকে
ফেনা বেরুতে লাগে। তাদের এই পরিস্থিতি দেখে যারা সেখানে ছিল খুব অবাক হয়। ততক্ষণে কিরণ সেখানে এসে পৌঁছয়। দেখো দেখো, যখন আমি বলেছিলাম কেউ আমার কথায় বিশ্বাস করেনি, এখন তোমরা নিজের চোখে দেখে নাও। আহরে, বেচারা শান্তি আর বিমলা এখানেই কাজ করতো, আর দেখো কিভাবে এখানেই প্রাণ হারালো। এভাবে কিরণ জোরে জোরে চিৎকার করে বলে। সেখানেই দাঁড়িয়ে ছিল শারদা আর অনামিকা। তখন তারা বলে, এই কিরণ, এখানে তাদের সাথে দাঁড়িয়ে সকলেই নুডলস খেয়েছে, তাহলে তুমি শুধুমাত্র ওদের নিয়েই কেন বলছো? সেভাবে বলে। তার কথা শুনে কিরণও হাঁপাচাকা খেয়ে তাকাতে লাগে। ও শান্তি, ও বিমলা, এবার উঠে পড়ো, এভাবে শারদা বলে। তারা দুজনেও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে। কিরণ, আমরা জানি কাল রাতে তুমি আমাদের বাড়িতে এসেছিলে, আর নুডলসের আটাতে তুমি কিছু ওষুধও মিশিয়েছিলে। আমরা সব সত্যি জানি, শুধু অভিনয় করছিলাম তোমার মুখ থেকে সত্যিটা জানার জন্য। নিজের মুখে সত্যিটা বলো, না হলে লোকেরা পিটিয়ে মেরে ফেলবে। তার কথা শুনে কিরণ খুব ভয় পেয়ে যায়। তারপর সে নিজের মুখে সব সত্যিটা স্বীকার করে। তার মুখে সব কথা শুনে সকলেই তাকে অভিশাপ দিতে লাগে। হ্যাঁ, লোকে ভালো করছে এটা দেখে তোমার সহ্য হচ্ছিল না? সবাই তাকে ধরে খুব পেটাতে লাগে। ভয়ের চোটে চিৎকার করে সেখান থেকে সে পালিয়ে বাঁচে। তখন থেকে শুধু কিরণই নয়, যারাই ভাবত অনামিকা শারদার ব্যবসাকে নষ্ট করার কথা, তারা ভয়ের চোটে মুখ বন্ধ রাখত। সেই থেকেই অনামিকার ব্যবসা জৈত্রা নুডলস খুব আনন্দে চলতে লাগে।